আসসালামু আলাইকুম, আশা রাখছি আপনারা ভালো আছেন। আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ইনকাম করা যায়, সেই বিষয়টা জানতে চেয়েছেন। তো যদিও আমি আমার সিরিজ ভিডিওগুলোতে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি, তবু আজকে আবারও আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করতে এসেছি যে আসলে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ইনকাম করে। তো যদি আমরা প্রথমে বিক্রয় .com-এ যাই, তাহলে আমরা দেখতে পারবো যে বিক্রয় .com-এ এই দেখেন উপরে একটা বিজ্ঞাপনের চিত্র দেখা যাচ্ছে, এই যে ফর ইয়োর বিউটিফুল হোম। এখানে এই দেখেন বার্জারের পেইন্ট এর জন্য আসলে এখানে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। এই যে অংশটা তারা বিজ্ঞাপন প্রচার করছে, এই অংশটা কিন্তু এমনি এমনি বার্জারের বিজ্ঞাপনটা এখানে প্রচার করছে না, এর বিনিময়ে একটা মোটা অঙ্কের টাকা বার্জারের কাছ থেকে নেওয়া হয়েছে। এখানে যেমন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, ঠিক তেমনিভাবে এই যে এখানে আরেকটা বড় বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, এর মাধ্যমে কিন্তু তারা একটা মোটা অঙ্কের টাকা নিতে পেরেছে বার্জারের কাছ থেকে। তারপরে দেখেন এই যে এখানে নিচে আরেকটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন, মাল্টি সেলার মল সফটওয়্যার। এই যে এখানে একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে গুগল দ্বারা বিজ্ঞাপন। গুগল দ্বারা বিজ্ঞাপন মানে হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা। এই যে গুগল অ্যাডসেন্স ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গুগল অ্যাডসেন্স থেকে আসলে বিজ্ঞাপন নিয়ে এখানে প্রচার করতে হয়, এর ফলেও কিন্তু এখান থেকে মোটা অঙ্কের ইনকাম করা সম্ভব। তো দেখি যে বিজ্ঞাপনের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে আসলে এই বিক্রয় .com কেমন ইনকাম করে। এর জন্য আপনাকে siteworthtraffic.com এই ওয়েবসাইটটাতে আসতে হবে, এসে যদি এখানে আপনি সার্চ করেন তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন বিক্রয় .com-এ ওনার হচ্ছে এই ওয়েবসাইটটার এখন প্রায় মূল মানে এই ওয়েবসাইটের দাম রয়েছে প্রায় 2,23,000 ডলার। এই দেখুন এই বিক্রয় .com-টা যদি এখন বিক্রি করতে যায় তাহলে এই ওয়েবসাইটটার দাম কত আসে, এটা একটা মাথা নষ্ট করার মতো একটা বিষয়। USD to BDT, BDT যদি এটা লিখে সার্চ দিয়ে দেখুন ওই ওয়েবসাইটটার এখন দাম প্রায় 1,00,000, 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
এই ওয়েবসাইটটা যদি কেউ বিক্রি করতে চায় করতে পারবে। তার মা প্রতিদিন ইনকাম হচ্ছে $102, $102 মানে হচ্ছে প্রায় এখানে প্রায় ৮,০০০ টাকার মতো, দেখুন জি ৮,৬০০ টাকা প্রতিদিন ইনকাম এই শুধুমাত্র এই একটা বিজ্ঞাপনের থেকেই। মানে এই যে এখানে একটু জায়গা বিজ্ঞাপনের জন্য ফাঁকে রেখেছে, এই জায়গাটার জন্য তারা এখান থেকে প্রায় প্রতিদিন ৮,০০০-৯,০০০ টাকা ইনকাম করছে। এছাড়াও দেখুন এই এই ওয়েবসাইটে আরও ইনকামের আরেকটা পদ্ধতি রয়েছে, যেমন যদি আমরা আরেকটা পেজে ঢুকি, যেমন ইলেকট্রনিক্সে যদি ঢুকি তাহলে এখানে দেখতে পাবেন যে এই যে টপ অ্যাড, এই যে লেখা দেখতে পাচ্ছেন টপ অ্যাড, টপ অ্যাড। এখানে এক ভদ্রলোক হয়তো মাদারবোর্ড বিক্রি করে ব্যবসা করে, উনি এখানে এই অ্যাডটা দিয়েছেন, আবার এই যে র্যামের অ্যাড দিয়েছেন। তো এই এই অ্যাড দুইটা কিন্তু আসলে টাকার বিনিময়ে দিতে হয়েছে, এখানে কিন্তু এই অ্যাডটা ফ্রিতে দিতে দেয়নি, তো এখান থেকে টাকা নিয়েছে। আবার দেখুন এই যে ব্র্যাক গ্রামীণ ফোনের একটা অ্যাড, এটা কিন্তু এই ব্র্যাক গ্রামীণ ফোন থেকে সরাসরি স্পন্সর পাওয়া। এভাবে আমরা যখন এই যে দেখেন মার্সেলের অ্যাড, মানে অ্যাড আর অ্যাড, এত টাকা আসলে উনি কোথায় রেখে বুঝতে পারছি না। তো এখানে আপনি যে কোনো পেজে যাবেন দেখবেন যে এটার অ্যাড পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আবার এই যে গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন দেখাচ্ছে, এভাবে উনি আসলে এই ওয়েবসাইট থেকে প্রচুর ইনকাম করতে পারছেন। এই যে দেখেন এখানে আবার স্যামসাংয়ের অ্যাড, এটা কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড নয়। আবার যদি আমরা আরেকটা ওয়েব পেজে যাই তাহলে কিন্তু অন্য আরেকটা দেখতে পারবো। এই দেখেন স্যামসাংয়ের আরেকটা অ্যাড এখানে আসছে, আর এখানে আসছে গুগল অ্যাডসেন্সের অ্যাড, হোম অ্যান্ড লিভিংয়ে গেলে আসে বার্জারের অর্থাৎ বাড়ির রিলেটেড যে যারা স্পন্সর নিতে পারে তাদের কাছ থেকে স্পন্সর নেয়। যেমন পোশাক আশাকে গেলে যেহেতু এটা বাড়ির বিজ্ঞাপন আসছে, শিক্ষায় যদি যাই, শিক্ষায় গেলে আবার অন্য বিজ্ঞাপন আসছে। যাই হোক, এভাবে আসলে গুগল অ্যাডসেন্সের থেকেও ইনকাম আসছে, আবার লোকাল স্পন্সরের কাছ থেকেও ইনকাম আসছে, নানানভাবে যে টপ অ্যাডগুলো প্রদর্শন করে ইনকাম আসছে, নানানভাবে একটা ওয়েবসাইট থেকে আসলে এই বিক্রয় .com ইনকাম করছে। ঠিক এমনিভাবে যদি আমরা প্রথম আলোতে যাই,
প্রথম আলোতেও কিন্তু স্পন্সর অ্যাডের প্রচুর প্রচুর স্পন্সর অ্যাড রয়েছে। যেমন এই যে এখানে যদি ডেটলের অ্যাডটা আমরা দেখি, যেহেতু আমরা বিজ্ঞাপন মানে অর্থাৎ কোনো খবর পড়তে আসলে আমরা যেহেতু হেডলাইনের প্রতি আমাদের নজর থাকে, তাই এইখানে এই হেডলাইনের জায়গাটুকু তিনি মানে প্রথম আলো ভাড়া দিতে পেরেছে, দিয়ে এখান থেকে ইনকাম করছে। দেখুন এই মাথায় একটা বিকাশের অ্যাড রয়েছে, এটা কিন্তু একটা স্পন্সর অ্যাড, এটা কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড নয়। যখন গুগল অ্যাডসেন্সের অ্যাড হবে তখন কিন্তু যে এখানে দেখেন ক্রস চিহ্ন রয়েছে, এরকম ক্রস চিহ্ন থাকবে। তো যেহেতু এটাতে ক্রস চিহ্ন নেই, সেহেতু এটা কিন্তু একটা লোকাল স্পন্সরের কাছ থেকে নেওয়া। ঠিক এমনিভাবে যে এখানে একটা লাইফ বয়ের অ্যাড রয়েছে, এটা লোকাল স্পন্সরের নেওয়া। যেমন এই যে রোজার মাসে ইফতারের সময় দেখার জন্য অনেক লোকই ওয়েবসাইটে ঢুকবে, সেজন্য এখানে একটা স্পন্সর লাগিয়ে দিয়েছে ম্যাক্স প্রোর। এভাবে করে এই যে আমরা যখন করোনার আপডেট জানার জন্য আসি তখনও এখানে একটা বিজ্ঞাপন প্রচার করার জন্য এখানে লাগিয়ে রেখেছে। ঠিক এটার নিচে আর একটা দুইটা বিজ্ঞাপন রয়েছে। তারপরে যেখানে এখানে এটা কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড, এই যে এখানে বিজ্ঞাপন প্রচার গুগল দ্বারা করা হয়েছে সেটা বলা হয়েছে। ঠিক এমনিভাবে এই যে দেখেন এখানে নিচে একটা অ্যাড প্রচার হচ্ছে, তারপরে এখানে যে প্রাণ গ্লুকোজ ডি, এটা লোকাল স্পন্সরের অ্যাড। এভাবে করে আমরা যদি ওয়েবসাইটের মধ্যে ঢুকি তাহলে বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন কোম্পানির কাছ থেকে স্পন্সর নিয়ে তারা বিজ্ঞাপন প্রচার করে আসছে। এভাবে করে যদি আমরা প্রথম আলোর দৈনিক ইনকামটা দেখি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো এই যে প্রথম আলোর দৈনিক ইনকাম হচ্ছে প্রায় $2,800 ডেইলি রেভিনিউ, $2,800। মাথা ঠিক আছে নাকি? দেখেন এটা যদি আমরা কনভার্ট করি টাকায় তাহলে প্রায় ২৩৯,০০০ টাকা প্রতিদিন ইনকাম করছে প্রথম আলো। এটা তো হচ্ছে আসলে বড় প্রতিষ্ঠান, বড় সুনামধন্য একটা প্রথম সারির ওয়েবসাইট, এটার ইনকাম অবশ্যই বেশি থাকবে। যদি আমরা লোকাল ব্যক্তি পর্যায়ে পরিচালিত কোনো ওয়েবসাইট দেখি, যেমন lekhapara.com, এই ওয়েবসাইটের মধ্যে যদি যাই, তারপরে বাংলা যেমন টেকটিউনে যাই, এ ধরনের বাংলাদেশি অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন আর কি লিখে সার্চ দেব, যেমন পরীক্ষার রুটিন, এটা লিখে যদি সার্চ করি তাহলে অনেক ওয়েবসাইট আসবে। এই যে এডুকেশন বার্তা, এই ধরনের অনেক ওয়েবসাইট রয়েছে। এডুকেশন বার্তা এই ওয়েবসাইটটা যদি আমরা দেখি এটার রেভিনিউ কেমন হয় যদি দেখি, দেখেন এই ওয়েবসাইটটা যদিও জিরো দেখাচ্ছে, এখানে পেলো এই ওয়েবসাইটের বর্তমান মূল্য রয়েছে প্রায় $357-এর মতো। মানে এই ওয়েবসাইটটা যদি বিক্রি করতে চায় তাহলে $357-এ বিক্রি করতে পারবে। ডেইলি ইনকাম যদিও জিরো দেখাচ্ছে, এটা হয়তো এতটা জনপ্রিয় ওয়েবসাইট নয়। যাই হোক, তারপরে এই যে লেখাপড়া, যদি এই ওয়েবসাইটটা যদি আমরা কপি করে দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে এটা থেকে কেমন ইনকাম হচ্ছে। আমি রোবট নই। দেখুন এখানে এর দৈনিক ইনকাম হচ্ছে $17। যদি দৈনিক ইনকাম $17 হয় তাহলে আমরা এটাকে মাসে ইনকাম কত হতে পারে, দেখুন $1,400 প্রতিদিন ইনকাম হচ্ছে। এটা যদি আমরা ১৪০০কে যদি গুণ করি ৮৫ টাকা বর্তমানে, তা দেখেন তারপরেও কিন্তু ওনার দৈনিক মাসে ইনকাম হচ্ছে ১২,০০০ প্রায় ১,০০,০০০ টাকার মতো মান্থলি ইনকাম। ও না, এখানে ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, এটা আপনার হিসাব করে দেখে নেবেন। ১৪০০ × ৩০ প্রায় ৪২,০০০ টাকা প্রতি মাসে ইনকাম হচ্ছে ওয়েবসাইট থেকে। এটা তো শুধুমাত্র গুগল অ্যাডসেন্সের ইনকামের কথা বললাম,
এই ওয়েবসাইটে যদি কোনো স্পন্সর থাকে তাহলে সেখান থেকে তো আরও ভালো ইনকাম পাবে। যেমন এই যে এখানে জিরো ক্যালোর একটা স্পন্সর রয়েছে, এখান থেকে কিন্তু উনি মোটা অঙ্কের টাকা অবশ্যই পাবেন। এছাড়া এই যে এখানে আরেকটা স্পন্সর রয়েছে, এই যে একটা স্পন্সর অ্যাড, তো এভাবে স্পন্সর অ্যাডের মাধ্যমে কিন্তু প্রচুর বিজ্ঞাপন প্রচার করা যায় এবং সেখান থেকে ইনকাম করা যায়। ট্যাকটিউন, আচ্ছা এটা ট্যাকটিউন বিডিতে আসতে হবে। আচ্ছা যাই হোক, আমরা যদি bdjobs.com দেখি, bdjobs এর বিভিন্ন স্পন্সর বিজ্ঞাপন রয়েছে। এ দেখেন bdjobs এ $127 প্রতিদিন ইনকাম হচ্ছে, আর এই ওয়েবসাইটের বর্তমান মূল্য হচ্ছে $278,000। আপনি চিন্তা করতে পারছেন এটার দাম কতটা ভ্যালুয়েবল একটা ওয়েবসাইটে পরিণত হয়েছে এখন এটা। তো আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ইনকাম করতে হয়। এই বিষয়টা যাদের এখনো ক্লিয়ার হয়নি তারা আমাকে বলবেন, আমি প্রয়োজনে আরও ভিডিও বানাবো। তো শুধুমাত্র এখানে দুটো পদ্ধতি আপনাকে দেখানো হয়েছে, যে আপনি চাইলে বিজ্ঞাপন লোকাল স্পন্সরের মাধ্যমে নিয়েও করতে পারবেন, এছাড়া আপনি চাইলে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন নিয়েও কিন্তু প্রচার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। এই দুটো পদ্ধতি ছাড়াও আপনি আরও অনেক পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং। এ সম্পর্কে আমি আসলে আপনাদের জন্য আলাদা একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনি দেখে আসবেন। যেমন এটা যদি আমি এখানে খুঁজলে অনেক সময় লাগবে, এই যে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার 10টি পদ্ধতি, এই ভিডিওটাতে আমি আসলে বলে দিয়েছি। এই দেখেন এখানে বিজ্ঞাপন প্রচার করছে, মানে এখান থেকে আমি অবশ্যই টাকা পাবো। তো এইভাবে করে আসলে ইনকাম করা যায়। তো এই ভিডিওতে আমি আসলে বলে দিয়েছি যে কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে হয়। তো আশা রাখছি এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অর্থ উপার্জন করা সম্ভব। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।